হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। এবার অধিক পর্যালানের মাধ্যমে সবাই তরকারি দেবেন। আরামবাগ সদর বাজমিলন সঙ্গে আজকে শুভ উদ্বোধন হল মণ্ডপ এবং প্রতিমা। উদ্বোধন করলেন আরামবাগের মাননীয় পৌর প্রশাসক তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে মাননীয় প্রবীণ মুখার্জি ও রূপেশ মুখার্জি মহাশয়, এবং এই চেকটা আমরা পৌর প্রশাসক স্বপনন্দী মহাশয়ের হাতে তুলে দিলাম। নমস্কার, আজকে সদরঘাট মিলন সঙ্গে যে রাধাবল্লভ মন্দিরের যে শারদ উৎসবে সে বাংলার সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব, সেই তার আজকে উদ্বোধন হল। এখানে ক্লাবের সমস্ত আমাদের সম্পাদক সভাপতি থেকে সদস্য সদস্যরা আছেন, আমার সাথে আছেন প্রবীণ মুখার্জি থেকে আরম্ভ করে আমাদের হাবলদার থেকে আরম্ভ করে আমাদের রূপক থেকে আরম্ভ করে আমাদের সৌরভ সুমিন থেকে আরম্ভ করে সৌরভত আমাদের হেমন্ত থেকে আরম্ভ করে সবাই এখানে আছেন, তাই সবাইকে আমি মায়ের কাছে আমি বিনতি করব যে সবাই মিলে আমরা প্রার্থনা করছি যে মা গো যে করোনা ভাইরাস যে COVID-19 যেন এই পুজোর মাধ্যমে আমরা সবাই আপনার কাছে আমরা আবেদন করছি যেন বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবী থেকে যেন এই COVID-19 যেন উধাও হয়ে যায়। তাই আজকে যে আমাদের এই যে উদ্বোধনী অনুষ্ঠানে আমার মাইকের আওয়াজ যতদিন যাচ্ছে প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যেই দুর্গা উৎসব উদ্বোধন করলেন কোথায় উদ্বোধন করলেন? এটা হচ্ছে আমাদের সদরঘাট মিলন সঙ্গে আমাদের রাধা বল্লভের যে ঐতিহ্যবাহী যে মন্দির সেই মন্দিরে পুজো হচ্ছে, সেই বাংলার সেই 12 মাসের 13 পার্বণ, তার মধ্যে এই যে শারদ উৎসব যে দুর্গা উৎসব এটা হচ্ছে সবচেয়ে বড় পার্বণ। কিন্তু এবছর COVID-19 জন্য সেই মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যবিধির কথা বলেছে আমরা সবাইকে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে জোরহাত করে অনুরোধ করব যে আপনারা সেই COVID-19 যে স্বাস্থ্যবিধি মেনে আপনারা পুজো অর্চনায় আসবেন আরাধনা করবেন, কারণ সেই চাচা আপন পান বাঁচা, তাই যদি আপনি যদি বাঁচেন তবেই আপনার পরিবার বাঁচবে দেশ বাঁচবে। সেই জন্য বলছি প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই পুজো এটা করবেন, আর মায়ের কাছে জোরহাত করে আশীর্বাদ চাইব মা গো এই যে COVID-19 যেন বাংলা নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবী থেকে যেন দূর হয়, এটাই মায়ের কাছে আমরা সকলের পক্ষ থেকে আমরা আশীর্বাদ চাইব। নমস্কার। আজকে এখানে কে উদ্বোধন করলেন? আজকে আমাদের 96তম বর্ষের আরামবাগ সদরঘাট মিলন সঙ্গে যে দুর্গা পূজা এই পূজা এবারে উদ্বোধন করলেন আরামবাগ পৌরসভার মাননীয় প্রশাসক শ্রী স্বপন কুমার নন্দী দাস। উদ্বোধন করে কি বললেন? উনি পূজা প্রতি বছরই উনি আসেন, মানে বিধানসভা আসেন, উনি অন্য জায়গায় হয়তো গেছেন, এবারে প্রশাসক সাহেব এসছেন। উনি সকলকে দূরত্ব বিধি COVID-19 সম্পর্কে অবগত করলেন সেইভাবে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন এবং হাইকোর্ট যেভাবে অর্ডার দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে
মাস্ক পরে স্যানিটাইজার ইউজ করে এইভাবে পূজো করার জন্য বলেছেন। আমরা সেইভাবে ওনার নির্দেশ মতো আমাদের স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে আমরা দুর্গা পুজো করব। আপনার পরিচয়? আমরা এই ক্লাবের সম্পাদক। নাম? আমার রূপক মুখার্জি। আপনারা কিভাবে এই পুজো মানে সচেতন হচ্ছে? যাদের মাস্ক থাকছে না আমরা এখানে মাস্কের ব্যবস্থা করা হচ্ছে, মাস্ক বিতরণ করা হচ্ছে এবং আমরা সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আপনার নাম? পায়েল মুখার্জি। Collection jeans and t-shirts only for men. Ooh,